আপনারা যারা দোকানপাটে আছেন বা গেটে দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা আছে, একটু অনুরোধ করব আপনারা বসে আলোচনা শুনবেন। এখন দোকানে থাকা উচিত নয়, কিছু আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, যাতে আপনার নেকির খাতায় কিছু নেকি সংযুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সকল নবীকে পাঠিয়েছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এবং মানুষকে তাগুত থেকে বিরত রাখার জন্য। আল্লাহ বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াত, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। নিশ্চয় আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠিয়েছি, আন ইবুদুল্লাহ, তাদের কাজ হবে, তারা নির্দেশ দিবে তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও, ওয়াজতানিবু তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো। তাহলে একই আয়াতের মধ্যে প্রথম অংশ হলো তাওহীদ আর দ্বিতীয় অংশ হলো তাগুত। আপনাদের কি ভারী লাগছে? একটু ভারী হচ্ছে মনে হয়, তাই না? একটু পরে সহজ হয়ে যাবে। আল্লাহ বললেন আনি আবুদুল্লাহ, প্রত্যেক নবীর আসলের দাওয়াতই ছিল তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও। ওয়াজতানিবু তাগুত, আর তাগুত থেকে বিরত থাকো। তাহলে তাওহীদ আর তাগুত এক জিনিস নয়, এটা তো বোঝা যাচ্ছে। তাওহীদ মানে একত্ব, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানার নাম হলো তাগুত, তাওহীদ। সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে তার বিধানকে মেনে নেওয়ার নাম হলো তাওহীদ। যদি কারোর মধ্যে তাওহীদ না থাকে তাহলে ওই ব্যক্তির ঈমান নেই। ওই ব্যক্তি যতই ইবাদত করুক তার ইবাদত কবুল হবে না। এই জন্য আগে তাওহীদ, তারপরে অন্য কোন ইবাদত। আমরা যখন বক্তব্য দিই তখন বেশিরভাগ সালাত সম্পর্কে বলি, না হলে সুদ সম্পর্কে বলি, না হলে পর্দা সম্পর্কে বলি বা হারাম সম্পর্কে বলি, কিন্তু তাওহীদ সম্পর্কে বলি না। আল্লাহ বলছেন সূরা মায়েদা 5 নম্বর আয়াত, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার আমল সমূহ নষ্ট হয়ে যায়, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। যেই হোক, যদি ঈমানের সাথে কেউ কুফরি করে, অর্থাৎ ঈমানের মধ্যে যদি শিরিকের মিশ্রণ করে, তাহলে তার ভিতরে তাওহীদ থাকে না, থাকবে না, আমল নষ্ট হয়ে যাবে। ধরুন আপনার বয়স 50 বছর, 50 বছরে
শুধু ইবাদতই করেছেন, সালাত পড়েছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, সব ইবাদতই করেছেন, 50 বছরের মাথায় আপনি একটা শুধু শিরিক করলেন, শিরিক করা মাত্র 50 বছরে যত ইবাদত করেছেন সব নষ্ট হয়ে যাবে, আর কোন ইবাদত আর কোন আমল আর কোন নেকি থাকবে না, সাথে সাথেই শেষ। আল্লাহ বলছেন কেন তাওহীদটা ঠিক রাখতে হবে সেই বিষয়টা আমি বলতে চাচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আল আনআম 88 নম্বর আয়াত। তারা যদি শিরিক করে, ওয়ালাউ আশরাকু, তারা যদি শিরিক করে, লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যা তারা আমল করেছে সবই নষ্ট হয়ে যাবে। এ কথাটা কার? আল্লাহ। আল্লাহ সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে যে ওহী নাজিল করা হচ্ছে এটা পূর্বের নবীদের উপরে নাজিল করা হয়েছিল, সেটা কি? লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লাইয়াহ বাতন্না আমালুক, আপনার আমল সমূহ নষ্ট হয়ে যাবে অবশ্যই অবশ্যই। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনিও যদি শিরিক করেন, মানে তাওহীদের বিপরীতটা হলো শিরিক, যার অন্তরে তাওহীদ নাই তার অন্তরে কি আছে? শিরিক আছে। আর যার অন্তরে তাওহীদ আছে তার অন্তরে শিরিক নাই। এই ফজিলতটাই মানুষকে বুঝানো যাচ্ছে না, মানুষ বুঝার চেষ্টা করছে না, এটা খুবই দুঃখজনক। যদি বুঝতো আলহামদুলিল্লাহ কতই না ভালো হতো। আর এর যে ফজিলত, এইটার বুঝার যে ফজিলত, যতদিন না বুঝবে ততদিন মুসলিম উম্মার উন্নতি হবে না, কোনো দিনই হবে না, এটাকে বুঝতে হবে। সালাত যত সুন্দর করে আদায় করে ওর আকিদা তত সুন্দর না, আকিদার সুন্দর না, তাওহীদ না। এর উদাহরণ হলো কোনো ব্যক্তি সালাত আদায় করছে, তাহাজ্জুদ পড়ছে 30 বছর যাব, কিন্তু কোনোদিন ওযু করে না, তাহাজ্জুদ হবে হবে না কেন? তাহাজ্জুদ পড়ছে রাতে উঠে, তাও হবে না? আপনাদের কি মন্তব্য কি বলেন তো দেখি, ওযু ছাড়া হবে না, তাই না? সেটা তো খুবই বুঝলেন আপনারা, তাওহীদ ছাড়া যে নেকি হয় না, আমল হয় না, সেটা বুঝেন না কেন? তাওহীদ না বুঝে ইবাদত করা আর ওযুবিহীন নামাজ পড়া একই রকম। একজন ব্যক্তি যদি 50 বছর ওযুবিহীন নামাজ পড়ে, নামাজ কবুল হবে না? এক ওয়াক্ত হবে না, এক ওয়াক্ত হবে না। যদি হয় তাহলে শরীয়ত কিন্তু মিথ্যা হয়ে যাবে। আজকের ছোট্ট একটা ঘটনা বলি, তার আগে আল্লাহ শুকরিয়া আদায় করছি, ইমানের, আকিদার, তাওহীদের বক্তব্য আমরা যেটা বলে থাকি, আলহামদুলিল্লাহ একজন লোক হলেও দুইজন লোক হলেও
আল্লাহ কবুল করেছেন, এটা প্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।